তো স্নান ধান করে রেডি হয়ে এখন আমরা বেরিয়ে যাব ডাক্তার দেখানোর জন্য। ওখান থেকে যে লজে আমরা থাকি সেখান থেকেই একটা গাড়ি প্রোভাইড করে, ওরা ফ্রিতে সার্ভিস দেয়, হসপিটালে নিয়ে যাওয়া নিয়ে আসা সবই করে। ডাক্তার দেখানোর পর দুপুর হতেই আমরা এবার সোজা চলে গেলাম নারায়ণার ক্যান্টিনের দিকে। তো এখানে প্রথমে রিসিপ্ট একটা কেটে নিতে হয়, যেখানে আমরা যা খাবো সেটার ব্যালেন্স মানে বিলটা আগে দিয়ে দিতে হয় টাকাটা। তো আমরা নিয়ে নিয়েছি দুটো মশলা ধোসা। তো সাউথে আসলে আমাদের ধোসার প্রতি ইন্টারেস্টটা অনেক বেশি থাকে, কারণ আমরা দুজনেই কিন্তু খুব ভালোবাসি আমরা সাউথ ইন্ডিয়ান খাবার। আর এই যে লাউঞ্জ, সেখানে মোটামুটি মেডিকেলের সব স্টাফরাই সেখানে খাওয়া দাওয়া করে। তো আমরা এখন হোটেলে ফিরে গেছি, এখানে হোটেলে যারা স্টাফরা আর কি, তারা ক্লিনিংয়ের জন্য একজন মহিলাকেও পাঠিয়েছেন। আর এখানকার একটা সুবিধা হচ্ছে যে আমরা কিন্তু এখানে নিজেরাই রান্না করে খেতে পারি। তো বাঙালি খাবার এখানে খুব একটা পাওয়া যায় না, যার জন্য তিন বেলা তো আর বাইরে খাওয়া সম্ভব না বলে আমরা নিজেরাই এখানে কিন্তু রান্না করি। নেক্সট ডে আবার আমরা বেরিয়ে যাচ্ছি একটু ডাক্তারের উদ্দেশ্যে মণিপালে, আমার নিজস্ব কিছু প্রবলেমের জন্য। সেখানে গিয়ে আমার দেখা হয়ে গেল আমার পুরনো কলিগ তনুশ্রীদির সাথে, বেশ ভালো লাগলো। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা এক সাউথ ইন্ডিয়ান থালি এখানে খাওয়া দাওয়া করলাম, খুব একটা ভালো লাগেনি। তো তারপরে আমাদের সব কাজ কমপ্লিট করে এখন আমরা চলে যাচ্ছি স্টেশনের দিকে। তো আমাদের ফেরার টিকিটটা দুরন্ত এক্সপ্রেসের টিকিটটা কাটা ছিল, তো সকালের দিকে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম। মোটামুটি এখানকার যে স্টেশন দেখতে এয়ারপোর্টের মতোই মনে হয়। তো ভেতরে ঢুকেই দেখলাম আমাদের দুরন্ত এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, তো আমাদের সেইভাবে ওয়েট করতে হয়নি, গিয়ে আমরা উঠে পড়লাম আমাদের সিটের দিকে এখন চলে যাচ্ছি। তো সিট আমরা এখানে বসে পড়েছি, সিট পেয়ে আমাদের একটা সিট ছিল আপার বার্থ, তার একটা ছিল এই লোয়ার বার্থ। তো বসে পড়লাম, এই সফর দুদিনের সফর হবে, এই দুরন্ত এক্সপ্রেস এই ব্যাঙ্গালোর থেকে আমাদের হাওড়া পর্যন্ত নিয়ে যাওয়া মানে নিয়ে যাবে আর কি। তো স্টেশনে এসে খুব একটা বসতে হলো না, ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে। সাথে রয়েছে একটা কিউট বেবি আমার সামনে, যাকে নিয়ে আমার মনে হচ্ছে সময়টা বেশ ভালোই পার হবে। তো বাইরের সৌন্দর্য দেখছি, তার সাথে সাথে দুরন্ত এক্সপ্রেসের খাবার, যে খাবার ঠিক সময় মতো আমাদের পৌঁছে দিচ্ছে। তো খাবার খেতে খেতে রাত হয়ে গেছে, আমরা এখন ঘুমিয়ে পড়ছি, যদিও দিন রাত সব সময় আমরা ঘুমাচ্ছি। তো যাই হোক, এখন সকাল হয়ে গেছে, আমরা দূর থেকে একটা পাহাড়ও দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগছিলো। তো খুব সুন্দর সুন্দর পরিবেশ, আর সাথে আমাদের খাওয়া দাওয়া, বেশ ভালোই লাগছিলো, সময়টা খুব একটা খারাপ পার হচ্ছিলো না। তার সাথে আবার আমাদের মোবাইলে বিভিন্ন সিনেমাও ডাউনলোড করে রেখেছিলাম, সেগুলোও দেখছিলাম। এই ব্রিজটা দেখলাম বেশ বড়, অনেক বড়, তো আমাদের খুব ভালো লাগছিলো, মানে দারুণই লাগছিলো আর কি। তো সব মিলিয়ে আমাদের সময়টা বেশ ভালোই পার করছিলাম আমরা। এরই মাঝে একজন হকারের কাছ থেকে বাহিয়ার জন্য নিয়ে নিলাম একটা ছোটো খেলনা, পাখির বিভিন্ন আওয়াজ করবে এই খেলনাগুলো, তো বেশ ভালো লাগলো। তো এই সব করতে করতে আমরা আমাদের ডেস্টিনেশন হাওড়াতে কিন্তু পৌঁছে গেলাম। তো এখন নেমে যাচ্ছি পরের তোমরা ভিডিওতে।